নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির আমি নিয়ে আলোচনা করব। সেই পাঁচ রাশির ক্ষেত্রে কেন প্রাপ্তি আগামীকাল ঘটবে এবং এই পাঁচ রাশি আপনি যদি মানুষ হন আপনি কি পাবেন, এটাও কিন্তু জানা কিন্তু দরকার। দেখুন, বারবার আমি প্রতিদিন একটি কথা বলি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন, তারপর আপনি নিজে ডিসিশন নেবেন। দেখুন, প্রাপ্তি, এই প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি বলুন, মহাপ্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন, এই প্রাপ্তিটা টোটাল ডিপেন্ড করে চারটি গ্রহের উপর, রাহু, শুক্র, শনি এবং বুধ। প্রত্যেকটি একে অপরের সঙ্গে কিন্তু যোগাযোগ কিন্তু আছে। আমি এই জন্য বারবার বলছি, প্রাপ্তির ক্ষেত্রে আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করা, যে আপনার প্রাপ্তির যোগ আছে কি না, সেটা থাকলে কখন আছে, কোন বছর আছে, কোন সময় আছে। কারো কারো ক্ষেত্রে প্রাপ্তির যোগটা দেখা যাচ্ছে এক বছর দেড় বছর পর আছে, কারো ক্ষেত্রে কেটে গেছে কিন্তু আপনি প্রচেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু দেখতে হবে আপনার যোগ সৃষ্টি হয়েছে কি না। যোগটা কিন্তু বিশেষভাবে সৃষ্টি হওয়া কিন্তু দরকার। আগামীকাল যে যোগ আছে সেটি হচ্ছে শিবযোগ। আপনার দেখা যাচ্ছে শিবযোগে জন্ম, আপনি কালকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ এই যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশিটা আমি কোনো ন্যাকাল চার্ট কিন্তু দেখতে পাচ্ছি না, আপনাদের জন্ম ছক কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদের যে পাঁচ রাশির কথা বলবো, লাখো কোটি মানুষ কিন্তু আছে, ব্যক্তিগত এটা কিন্তু নয়, এটা হচ্ছে সমষ্টিগত বিচার। এই পাঁচ রাশির যাদের ক্ষেত্রে প্রবল প্রাপ্তির যোগ আছে, যে কোনো দিক থেকে এই প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন বলি, প্রত্যেকটি সংখ্যা, প্রত্যেকটি তারিখ একটি করে গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল। অর্থাৎ এই নবগ্রহের দ্বারা নটি আপনার সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত, এবং প্রত্যেকটি এই যে এক থেকে একত্রিশ তারিখ, এক থেকে একত্রিশ তারিখ প্রত্যেকটি তারিখ কিন্তু একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। যেমন একত্রিশ তারিখ মানে আপনার ঠিক এটা হচ্ছে চারের ডেটে, অর্থাৎ রাহু কিন্তু এই ডেটটাকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি একত্রিশ তারিখে ডেটে জন্মান বা আপনি যদি সাতাশ তারিখে ডেটে জন্মান, দেখবেন আপনার মঙ্গলের কিন্তু প্রভাব থাকবে। তো এই জায়গাগুলো কিন্তু বোঝা কিন্তু দরকার, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে মহাদশা, রাজযোগ না মারক, এটা দেখা দরকার। মহাদশাটা যদি আপনার ক্ষেত্রে ফেভারে চলে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ দশা কিন্তু শেষ কথা কিন্তু বলে, এবং আপনার ক্ষেত্রে রাহুর অবস্থান, শুক্রের অবস্থান, শনির অবস্থান, বুধের অবস্থান, এই অবস্থানগুলো দেখা কিন্তু দরকার। এবং এর পাশাপাশি পাওয়ার রিং, রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ যদি আপনারা পরিধান করেন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটবেই। তবে নিজের জন্মকুণ্ডলী একবার অ্যানালিসিস করান, আপনার ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা কখন আছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে পারে, যে কোনো দিক থেকে, কোন দিক থেকে হবে সেটা আপনিও নিজে কিন্তু জানতে পারবেন না, হট করে একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন। দেখুন, পাঁচ রাশির কথা বলছি, কম বেশি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে হবে এটা আমি কখনোই বলবো না। আমার কথা শুনছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা কখনো করবেন না। নিজের জন্ম ছক দেখুন, নিজের হস্তরেখা বিচার করুন, এবং আপনার ক্ষেত্রে এটা সম্পূর্ণ যেহেতু ভাগ্যের উপর ডিপেন্ড, আপনার ভাগ্যভাব কেমন আছে, আপনার ধনভাব কেমন আছে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব কেমন আছে, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। এই ভাবগুলো যদি আপনার ক্ষেত্রে পীড়িত থাকে,
তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। অনেকে আছে যে প্রচুর অর্থ বিনিয়োগ করছে প্রাপ্তির জন্য, যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে। একদিক থেকে আমি কিন্তু প্রাপ্তির কথা বলছি না, অর্থাৎ আপনি যে রাশির মানুষ হন না কেন, আপনার ক্ষেত্রে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ আছে, আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন গ্রহগুলো শুভ আছে, এবং আপনার জন্মকুণ্ডলিতে দেখা দরকার আপনার ক্ষেত্রে, আপনার জন্মকুণ্ডলির ক্ষেত্রে আপনার ফরচুনা নাম্বার এবং লাকি নাম্বারগুলো কত আছে। ফরচুনা নাম্বার, ফরচুনা নাম্বার আপনার বিশেষ করে ভাগ্যে কিন্তু বড় ধরনের আমূল পরিবর্তন কিন্তু ঘটাবেই ঘটাবে। দেখুন, অর্থের জায়গাটা টোটাল ডিপেন্ড করে কিন্তু আপনার ভাগ্য। অনেকে প্রচুর পরিশ্রম করছে কিন্তু অর্থ পাচ্ছে, কেউ কেউ কম পরিশ্রম করে অর্থ পায়। কেন পায়? প্রত্যেক একই রাশির বিভিন্ন রকম স্তরে মানুষে কেন আছে? সবাই যদি আজকে বড়লোক হয়ে যেত তাহলে আজকে কাজগুলো কে করতো? সবার হাতে যদি প্রচুর অর্থ থাকতো তাহলে আজকে আমাদের সমাজে কাজ কেউ কিন্তু করতো না। এটাই হচ্ছে গ্রহের খেলা। এইভাবে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে সৃষ্টি কিন্তু করেছে, অর্থাৎ এই যে সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ আপনার কিন্তু, এই যে আপনি যখন জন্মিয়েছিলেন তখনই কিন্তু আপনার ভাগ্য লিপি কিন্তু লিখে দিয়ে গেছে। অর্থাৎ এই ভাগ্য লিপিতে যদি আপনার প্রাপ্তি থাকে তাহলে আপনি বড় ধরনের অর্থের মালিক কিন্তু আপনি হবেন। আর যদি আপনার প্রাপ্তি না থাকে তাহলে আপনি শত চেষ্টা করে কিন্তু আপনার হবে না। এটাই কিন্তু আমি বারবার বলছি, নিজস্ব জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা এবং এর পাশাপাশি রাহুরক্ষা কবচ, রাহুর কবচ এবং পাওয়ার রিং পরিধান করুন, প্রাপ্তির মানে আপনার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহুকে বলবত্তা বৃদ্ধি করুন, রাহুকে স্ট্রং পজিশানে আনুন। আগামীকাল শনিবার সুপার প্রাপ্তির যে পাঁচ রাশি, তার আগে আমি আবারও বলছি আগামীকাল শিবযোগ আছে। যাদের ক্ষেত্রে জন্ম শিবযোগে তাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটায় কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকে, আপনার যদি দশা পারমিট করে তাহলে এবং ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনার প্রাপ্তি কিন্তু হবে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। দেখুন, পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তি হতে চলেছে, নাম্বার ওয়ান যে রাশি, আপনি সুপার প্রাপ্তি আপনার জীবনে করতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:21 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে 11:15 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি করছে, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে শুরু করে আপনার 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম আপনাদের, অর্থাৎ আপনার বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং আরেকটি যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি সুপার প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের প্রাপ্তি যে লাকি নাম্বার সেটি হচ্ছে আপনার 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল
7:19 থেকে শুরু করে আপনার 8:15 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।